সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন আর আমিও ভালো আছি। সবাইকে ভাগ্যশ্রী চক্রবর্তী চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, আজকে আমি তোমাদেরকে কোনো ক্রিম বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, আজকে আমি তোমাদেরকে দুধ দিয়ে দেখাবো যে আমরা দুধ খেলে আমাদের শরীরে কী কী হয়, সাথে সাথে আমাদের দুধটা আমাদের স্কিনটাকে কতটা ব্রাইট রাখে। তাহলে প্রথমেই বলি, দুধ আমি নিচ্ছি না, আমি দুধের সঙ্গে আরেকটা জিনিস মেটাবো, সেটা হচ্ছে মধু। তোমরা জানো শীতকালে মধুটা আমাদের স্কিনের জন্য বা আমাদের শরীরের জন্য মধুটা খুবই ভালো। আর আমরা যদি দুধ আর মধুটা যদি মিশিয়ে যদি খাই, আমাদের ধরো দুধে এমনিতে ক্যালসিয়াম থাকে, অনেক সময় ডাক্তাররা বলে যে হাড়ের ফাড়ের কোনো অসুবিধা হলে আমাদের দুধটা খেতে বলে। সাথে সাথে আমাদের এই দুধ আর মধু এই যে মিশিয়ে এইটা যদি খাই, যাদের ধরো খুব পরিশ্রম হয়ে গেছে, কিছু করার ইয়ে হচ্ছে না, তো যদি তোমরা এটা খাও তাহলে তোমাদের শরীরে দেখবে একটু এনার্জি চলে এসে। সাথে সাথে কী হবে, যাদের ধরো একটু ল্যাটিনের প্রবলেম আছে, তো সেটাও ভালোভাবে পরিষ্কারভাবে হবে। আর এটা ঠিক রাতে শোয়ার আগে খাবে, প্রতিদিন খেয়ে দেখো, সাথে সাথে আমাদের স্কিনটাও দেখবে একটা ন্যাচারাল গ্রো আনবে। তো ফ্রেন্ডস, তাহলে তোমরা এটা দেখো আমি কীরকম করে করছি, আর তোমরা এটা বাড়িতে ট্রাই করো, দেখবে এটা কন্টিনিউ করো, 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মধ্যে একটা ফারাক তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে বলি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভদের শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো দেখে তারাও যেন একটু হেল্প পায়। তাহলে চলো স্টার্ট। বেশি গরম করবে না, হালকা গুনগুন একটু গরম করে এই দুধটা নেবে। আর যেটা নেবে সেটা হচ্ছে হানি, মধু এখানে আমি 1 চামচের মতো নিচ্ছি। কোনো অসুবিধা নেই, যাদের দুধ খেতে খুব ভালো লাগে তাদের জন্য এটা খুবই ভালো। এমনিতে তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছি যে মধু আমাদের স্কিনের জন্য কতটা ভালো, মধু ফেশিয়াল করে দেখেছি, আর শীতকালের জন্য তো আরও বেশি ভালো। তাহলে ফ্রেন্ডস, তোমরা এটা দেখো, আমি তোমাদেরকে বলছি, এমনিতে আমরা অনেক কিছু ক্রিম ইউজ করি, তো তোমরা এটা ইউজ করো, দেখবে তোমাদের একটা ভেতর থেকে একটা ন্যাচারাল গ্রো আনবে। সেটা একটু টাইম লাগবে, তবে সেটা হবে, তোমরা এটা যদি কন্টিনিউ করতে থাকো। তাহলে ফ্রেন্ড, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে। তাহলে আজকের মধ্যে এটুকু থাকুক, আবার আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।